রে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আক্রমণ ভাগের ব্যর্থতার কারণে স্পানীয়লের কাছে হারতে হয়েছে বলে মনে করেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভার্দে বুধবার রাতে স্পানিওলের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যায় বার্সেলোনা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা উনত্রিশ ম্যাচে অপরাজিত থাকার পর এক শূন্য গোলের ব্যবধানে হারল দলটি এর আগে গত আগস্টে স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের কাছে সবশেষ হেরেছিল বার্সেলোনা অ্যাসপানিওলের বিপক্ষে বেশ কিছু গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা বাষট্টিতম মিনিটে লিওনাল মেসির নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক দিয়েগো লোপেস গোলপোস্টের সামনে বাজে সব সিদ্ধান্তের কারণেই হাঁটতে হয়েছে বলে মনে করেন ওয়ালবার স্পট কিকে মেসির ব্যর্থ হওয়ার পর অ্যাসপানিওলের খেলোয়াড় ও তাদের সমর্থকরা আরও উজ্জীবিত হয়ে ওঠে বলে মনে করেন তিনি ভালভার্দে বলেন গোল করার পরিস্থিতিগুলোতে আমরা সফল ছিলাম না এই ফল আমাদের জন্য ভালো নয় ঘরের মাঠে ফিরতি লেগে খেলতে হবে আমাদের কিন্তু তারাও গোল করতে চেষ্টা করবে এটা কাপ আপনাকে শেষ পর্যন্ত খেলতে হবে